আজ আমরা কথা বলছি ঘাড় ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি এখন দেব। ওনার ওই মাসেল পেইন, ওনার জোড়ায় ব্যথা, কবজি ব্যথা, কোমর ব্যথা, এই জাতীয় সমস্যা তো আসলে অনেক কারণই হয়। আমরা এ নিয়ে বহু কথা বলেছি, তবে আমার কাছে মনে হচ্ছে মেকানিক্যাল বা আর্গোনমিক্যাল যেটা বলি, যে একটা মানুষের কাজকর্ম চলাফেরায় যে সমস্যাগুলো মানুষ তৈরি করে, যেমন উনি মহিলা মানুষ, ওনাকে হয়তো পারিবারিক বিভিন্ন কাজ করতে হয়, ঘরের সংসারের কাজ থাকে, ঝুঁকে ঝুঁকে হয়তো ঝাড়ু দেওয়ার কাজ বলেন বা পাক শাকের কাজ এগুলো করতে হয়, তো এই সকল কারণে দেখা যায় যে বিভিন্ন প্রকার আমাদের শরীরে ইঞ্জুরি হয়ে থাকে। ইঞ্জুরিগুলো হতে পারে হাড়ে, ইঞ্জুরিগুলো হতে পারে সফট টিস্যু যেমন লিগামেন্ট বা নার্ভ মাসেলস এগুলোতে হতে পারে, তখন কিন্তু মানুষের বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে বা শক্তি কমে আসতে পারে। তো এই ক্ষেত্রে মানে প্রত্যেকটা লোককে যদি দীর্ঘদিন হয় যে সমস্যাগুলো, তাহলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে, কারণ ফিজিক্যাল এক্সামিনেশন লাগবে, প্রয়োজনে কিছু টেস্ট করে দেখতে হতে পারে, তো এগুলো কমন জিনিস। তারপর আমি বলবো আপনি কিছুদিন ক্যালসিয়াম খেয়ে দেখেন, যেমন প্রতি রাতে একটা করে ক্যালসিয়াম খান টানা 2-3 মাস, ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা খেয়ে দেখেন কিছুদিন, এবং কিছু ব্যথার ওষুধ হয়তো আপনার যেমন ন্যাপ্রক্সেন গ্রুপের ওষুধ কিছুদিন 10-12 দিন খেয়ে দেখতে পারেন, বা ব্যথায় ব্যথার মলম কিনতে পাওয়া যায় ওগুলো লাগিয়ে গরম সেঁক দিয়ে দেখতে পারেন। আপনাদের কাজের ধরনগুলো চেঞ্জ করতে হবে, যে সামনে ঝুঁকে কাজ যতদূর সম্ভব না করাই ভালো, সে কাজগুলো বসে হোক বা হাঁটু ভেঙে হোক নিচে বসে করা যেতে পারে। আর কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিন্তু হাঁটা চলাফেরা করতে হবে, হাঁটতে হবে, গ্রামে থাকলে সাঁতার কাটা, ফিজিক্যাল বিভিন্ন এক্সারসাইজ আমি আমার চ্যানেলও দিয়েছি, অনেক ডাক্তারদের চ্যানেলও আছে, কোমর ব্যথা, ঘাড় ব্যথার বা কবজি ব্যথার বিভিন্ন টিপসগুলো, ওগুলো আপনারা ইউটিউবে গিয়ে দেখে এগুলো একটু নিয়ম কানুনগুলো মেনে যদি চলেন অনেকাংশেই দেখবেন ভালো থাকতে পারবেন। আমাদের দেশে মানুষের একটা ধারণা, যে আমরা তো সারাদিন কাজ করি, হ্যাঁ, একেবারে গ্রামের মহিলা বলেন শহরের যে কোনো মানুষ, যে স্যার আমরা সারাদিন অনেক পরিশ্রম করি, তো আমাদেরকে আবার কেন হাঁটতে হবে, কেন সাঁতার কাটতে হবে, কেন এক্সারসাইজ করতে হবে, আমরা তো এক্সারসাইজের মধ্যেই আছি। আসলে একটা হচ্ছে আমরা যে এক্সারসাইজের কথা বলছি এগুলো হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, মানে যে এক্সারসাইজের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে এবং মানুষের রোগ বা বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটি, বিভিন্ন আপনার ব্যথা বেদনা এগুলো কিন্তু আপনার অনেকাংশেই কমে যাবে এবং প্রিভেনশন হবে। আর মানুষ যে এক্সারসাইজ করছে বা কাজ করছে, যেটা আমরা বলছি যে আমরা এখন টেলিভিশনে বসে কথা বলছি বা আমরা ডাক্তারি যখন করি বসে থাকি টানা, তখনও কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজগুলো আসলে ইঞ্জুরি তৈরি করে, আমাদের শরীরে বিভিন্ন রোগ, বিভিন্ন আপনার ইঞ্জুরি, ডিজিজ, ডিজর্ডার এগুলো তৈরি করে। তো এইগুলো আমাদেরকে মিনিমাইজ করতে পারে কিভাবে, আমরা যদি বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ করি। মহিলারা যারা আছেন গ্রামে কোনো সমস্যা নিয়ে কাজ করেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওনারা যখন গোসল করে যদি সম্ভব হয় পুকুরে একটু সাঁতার কাটলো, তো এইটা কিন্তু যখন যে কাজটাই যে কাজটাই করুক না কেন, সেটা যদি যেটা বলা হয় যে আর্গোনমিক্যাল কারেকশন, সেই কাজটা কিভাবে করবে সেইটা যদি সবাই একটু মেনে চলে, তাহলে মনে হয় এই ধরনের সমস্যা অনেকটাই কমে আসবে। অবশ্যই আমরা যদি এগুলা একটু সচেতনতা দরকার, তবে অনেকাংশই মানুষ এখন সচেতন, আগে তো মানুষ জানতো না যে বালিশ কয়টা ব্যবহার করবে, এখন রুগীরা বলে স্যার যেদিন থেকে শুনেছি সেদিন থেকে বালিশ এখন পাতলা একটা ব্যবহার করি, এই যে চেঞ্জটা দরকার, বালিশ ব্যবহার করে অভ্যস্ত তারা আবার চেঞ্জ করবে, বা তারা জানতই না, মানুষ জানে না, সবাই তো আসলে জানবে না, রোগ হওয়ার পরে সে জানে যে না আমি আসলে এতদিন একটা ভুল অবস্থানের কারণে আমাদের বা ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে।